নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। শুরুতে প্রাইম টাইম শিরোনাম। দিল্লির ফ্ল্যাটে খুন শিলচরের যুবতী, গ্রেফতার চান্নিঘাটের যুবক। কাটাগালে 9 কোটি ইয়াবা সহ আটক এক। বিজেপির বরিষ্ঠ নেতা লক্ষণ প্রসাদ আচার্যকে অসমের নয়া রাজ্যপাল। শুরু করছি বিস্তারিত খবর। প্রেমজনিত কারণে দিল্লির ফ্ল্যাটে খুন হলেন শিলচরের যুবতী স্নেহা নাথ চৌধুরী। অভিযুক্ত যুবক রাজকর্মকারের বাড়িও কাছাড়ের চান্নিঘাটে। স্নেহা দিল্লির একটি জিম সেন্টারে প্রশিক্ষকের কাজ করতেন। রাজকর্মকারের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল দীর্ঘদিনের, কিন্তু তাদের সম্পর্কে কোনো তৃতীয় ব্যক্তি ঢুকে পড়ায় দুজনের বিবাদ শুরু হয়। শনিবার বিকেলে স্নেহার ফ্ল্যাটেই তার উপর ছুরি দিয়ে হামলা চালায় রাজ। পুলিশ এসে রক্তাক্ত অবস্থায় স্নেহাকে হাসপাতালে নিয়ে গেলেও তার মৃত্যু হয়। পুলিশ অভিযুক্ত রাজ কর্মকারকে গ্রেফতার করেছে। পুলিশি জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে রাজ। 9 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ এক পাচারকারীকে গ্রেফতার করল ধলাই পুলিশ। ধৃতের নাম আব্দুল আলিম। শনিবার বিকেলে ধলাই থানা এলাকার কাঠাখালে ধৃতের স্কুটিতে তল্লাশি চালিয়ে ট্যাবলেটগুলো বাজেয়াপ্ত করে পুলিশ। ধৃত আব্দুল আলিমের বাড়ি ধলাই সপ্তম গ্রামে। অন্য এক পাচারকারী টুটন দাস পালিয়ে যায়। আলিমকে আজ আদালতে পেশ করা হয়েছে। বিজেপির বরিষ্ঠ নেতা লক্ষণ প্রসাদ আচার্যকে অসমের নয়া রাজ্যপাল নিয়োগ করা হয়েছে। মণিপুরে তাকে দেওয়া হয়েছে অতিরিক্ত দায়িত্ব। এদিকে গোলাপচাঁদ কাটারিয়াকে পাঞ্জাবের রাজ্যপাল করা হয়েছে। রাষ্ট্রপতি ভবন থেকে জারি করা এক নির্দেশে উভয়ের নিয়োগের কথা জানানো হয়েছে। চিত্র সাংবাদিক মলিন শর্মার মৃত্যু রহস্য উদ্ঘাটনে হিট অ্যান্ড রান মামলার সিদ্ধান্ত নিল শিলচর প্রেস ক্লাব সহ একাধিক সংগঠন। আজ মলিন শর্মার 5ম মৃত্যুবার্ষিকীতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শিলচর প্রেস ক্লাবে মলিন শর্মা স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। অনেক প্রশ্ন রয়েছে, অনেক রহস্য রয়েছে, আর না হলে এর একটা কিনারা পুলিশ তারা করতে পারত। এ ব্যাপারে পুলিশের যে নিষ্ক্রিয়তা, তাদের যে একটা নিষ্ক্রিয় দৃষ্টিভঙ্গি, একেবারে নীরব ভূমিকা পুলিশের এই 5 বছরে আমরা দেখেছি, তা থেকে স্পষ্টতই প্রতীয়মান যে পুলিশ কোনো কিছুকে আড়াল করছে। বিশেষত ঘাতক যে যান, সেটি টিপারই হোক বা অন্য কোনো বাহনই হোক, সেটিকে পুলিশ আজ পর্যন্ত সেটিকে শনাক্ত করতে পারেনি। একেবারে তারাপুর পুলিশ ফাঁড়ির নাকের ডগায় হয়েছে এবং সেখানে সিসিটিভি কভারেজ ছিল, এরপরও কিন্তু পুলিশ সেটিকে শনাক্ত করতে পারেনি। আমরা দেখেছি যে কাছাড় পুলিশ বিভিন্ন সময়ে তারা পাতাল থেকেও বালু করে তারা বিভিন্ন ঘটনার, বিভিন্ন অপরাধের তারা সুরাহা করেছে, কিন্তু এ ব্যাপারে পুলিশের একেবারে দায়সারা মনোভাব। 5 বছর ধরে আমরা অপেক্ষায় রয়েছি, অপেক্ষায় ছিলাম। মলিন শর্মা নেই, 5 বছর হয়েছে, কিন্তু আমরা সেটা ভাবতে পারি না। এবং তার একমাত্র কন্যা মিনাক্ষী ও সহধর্মিণী এখানে রয়েছেন, সীমা শর্মা। মেয়ের পড়াশোনার ব্যাপারে আমরা আমাদের সাধ্যমতো ছিলাম এবং এবারও পাশে থাকার অঙ্গীকার করছি। আপনারা যে সিদ্ধান্ত নেবেন, যেভাবে হয়, আচ্ছা হোক কিংবা ব্যক্তি রূপবন্ধী উপস্থিত, আমি তার পড়াশোনার ক্ষেত্রে আমরা সবাই মিলে যাতে একটা কিছু করতে পারি। এবং আমি মনে করি এই ঘাতক যান এতদিন পরও
পুলিশ প্রশাসন সেটা চিহ্নিত করতে পারিনি। একটা এসব ঘটনা ঘটছে বরাক উপত্যকায়, কিন্তু এদের প্রশাসন পুলিশ প্রশাসন ধরতে ব্যর্থ। মলিন শর্মার নেই, অসময়ে চলে যাওয়াকে আমরা মেনে নিতে পারছি না, তাই আসলে আমিও রাজি আছি। আর আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের জন্য আগেও করেছেন, করছেন বা করবেন। আর আমিও চাই যেন আমার বাবার হিট অ্যান্ড রানের এটা কেসটা চলুক। আর যেটা আমাদের পাওনা সেটা আমরা পাই। আর যারা আমাদের জন্য এত বড় স্টেপ নিয়েছেন তাদের কাছে আমার আর ধন্যবাদ ছাড়া আর কিছু বলার নেই। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। এনার্জি হিলিং সেন্টারে আসুন, এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্রাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রী রোগ, পুরুষত্ব অনিদ্রা, পেটের রোগ ইত্যাদি চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরের দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ক টু লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর এক। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 0384222318। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5,00,000 টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে, মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র, ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়, সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর এক। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 0384226081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম খবরে। কাটিগড়ায় বিভিন্ন নির্মাণ নিয়ে আজ বারুণী মেলার মাঠ সংলগ্ন বরাক নদীর ঘাট, হিলাড়া ফুটবল ময়দান সহ আরও বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্য দেবপুরকাস্ত। ঈশান বাংলার সঙ্গে এদিন কথা বলতে গিয়ে কমলাক্য বলেন, মুখ্যমন্ত্রী কাটিগড়ার উন্নয়নে বিশেষ পদক্ষেপ নিয়েছেন, তাই তিনি এখানে এসেছেন বিভিন্ন প্রকল্পের জমি পরিদর্শনে। কাটিগড়া আসার কারণটা? কারণ এসে গিয়া হলো গিয়া বিগত কদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী একটা চিন্তাধারা নিছিলাম, একটা প্রচেষ্টা নিছিলাম, এবং সেই মর্মে আমিও কয়েকটা জায়গা দেখা থাকলাম এখানে যে কী ব্যাপার আসলে, বিষয় কী আছে, অডিটোরিয়াম, মিনি স্টেডিয়াম, এখানে আরতি ঘাট একটা খোলা লাগে, জাস্ট একটা পদক্ষেপ, একটা চিন্তা চর্চা, একটা
এবং সেই মর্মে কিছু করেসপন্ডেন্সও কিছু হয়েছে। তো সেই জিনিসটা কীরকম এক্সপ্লেন করা যায়, কীরকম আগ্রহে নেওয়া যায়। আজকে আমরা দেখছি আপনি বারণী মাঠে গেছেন বা এখানে হিলারা মাঠে আইসেন। মাঠে গেছি এবং হিলারা মাঠ এবং সামনে একটা জায়গাতে যাইব কাশপুর, সো দ্যাট দেখিয়া কী করা যায়, কী আসল বিষয় আছে, অনেকের লোকের যোগাযোগ করিয়া সামনের দিনে কীভাবে এটা এক্সপ্লেন করা যায়। ইনিশিয়াল জাস্ট ইনিশিয়াল জিনিসটা দেখার লাগে এখানে আইসা কিছু না। গত যেদিন মন্ত্রী আইলা এদিন একটা ইনসিডেন্ট হয়েছে আপনার সঙ্গে, এই ব্যাপারে কী কইবা? আমার লাগে একটা জিনিস আমি মানে কিছু বুঝতে পারি না। মাইসের জায়গায় তো এখন অডিটোরিয়াম অন্যখানে, মিনিস্টেরিয়াম অন্যখানে, বন্যার জল যেগুলো আছে এগুলো কীভাবে আউটলেট হইব, মাননীয় মন্ত্রীর লোকের যে মাত হয়েছিল এটা কীরকম এক্সপ্লেন হইব, আপনি এর সামনের এই সমষ্টির বিধায়ক, এই বিধায়ক হিসাবে আপনার রেসপন্সিবিলিটি আছে, আপনি জিনিসটা দেখুন। প্রশ্ন এগুলো হইতে লাগে, পজিটিভ প্রশ্ন হইতে লাগে। মন্ত্রীর লোকে খেয়ে কিতা করছে খেয়ে কিতা করছে না সেগুলো নিয়ে আমি এত চিন্তা করি না। আমার উদ্দেশ্য হয়েছে যে বরাকর উন্নয়ন গতদিনও দেখিয়ে আছে, পাঁচগাঁর পেপার মিল যেটা আছে প্রায় 3100 বিঘা জায়গা আছে, এই জায়গাটা এইভাবে অ্যাবন্ডেন্ট এইভাবে ফরিয়া থাকিয়া লাভ নয়। এই যদি ইন্ডাস্ট্রি একটা হয়, যদি আমরা এখানে অনেক যুব যুবতী আছে যারা মানে কিতা কইব ফাইন্যান্সিয়ালি অবস্থা অনেক খারাপ, এরকম যুব যুবতী আছে, এখানে একটা ইন্ডাস্ট্রি হয় তাহলে আমি লাগে যে আমরা এই কর্মসংস্থান। বরাকের নতুন দিগন্ত পশ্চিমবঙ্গ লেখকদের সংগঠন রাইটার্স ওয়ার্ল্ডের যৌথ প্রয়াসে শিলচরে চলছে নানা কর্মসূচি। আজ দ্বিতীয় দিনে ছিল বই উন্মোচন ও আলোচনা সভা। এতে বক্তব্য রাখেন কবি লেখক তথা প্রকাশক ও সম্পাদক মিতা দাস পুরকাস্ত, আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর তপদীর ভট্টাচার্য সহ অন্যান্যরা। আমরা এখানে এক ধরনের আক্রমণে আছি, আমার পশ্চিমবঙ্গ থেকে যারা এসেছেন তারাও কি আক্রমণের বাইরে আছেন? আমি বেশ কিছু খারাপ কথা আমার এই বইতে বলে লিখেছি, যেটা আমি বেশ কয়েক বছর ধরে ওই লেখাপড়া তো ওইসব বিশ্বদোষদের জন্যে, আমার জন্যে নয়, তাই আমি মাঝে মাঝে রাস্তায় দাঁড়িয়ে আক্ষরিক অর্থেই NRC CAA এইগুলো নিয়ে আমি কথা বলি এইখানে কলকাতায় আরও নানা জায়গায় দিল্লিতেও। ফলে আমি জিজুমিশা নিয়ে, জিজ্ঞাসা নিয়ে, বিস্ময় নিয়ে, মুমূর্ষ নিয়ে কিছু একটা লিখে নেই। মা তো আমরা সারা জীবনে মাকেই সবচেয়ে বেশি বাজে কথা বলেছি, রাগ দেখিয়েছি, কারণ জানি একটু পরে মা ভুলে যাবে। আমাদের মাতৃভাষাও তাই, মায়ের ভাষা। আর বাংলা তো বানিয়ে লিখে নেবো, ইংরাজির পাঁচটা মাস্টারমশাই আছে, ইকোনমিক্সের আছেন, ম্যাথসের 2-3 জন, বলে বাংলা কার কাছে পড়াবে? বাংলা নিজেই পড়ি, মা পড়ায়, বাবাও পড়ায়, কাকুয়া এসে মাঝে মাঝে দেখিয়ে দেয়, পাড়ার মেসমাসি একজন আসেন, সবাই মিলে আমরা বাংলা পড়াই। এই জায়গায় তো আছি এখন, হাজার বছর অতিক্রান্ত হলে কি হল? সেই জায়গায় দাঁড়িয়ে ওই যে ভাষা নিয়ে ভাষা ভাষা লিখেছিলাম, তাতে লিখেছিলাম এরকম যে ইদানিংকালের তরুণ যারা বারবার স্বপনবাবু বলেছেন, প্রথম যৌবনে যারা টকবক করছে তাদের মুখ দিয়ে কি বেরোয়। আমার ছোট কন্যা মাঝে মাঝে প্রমা বলে ভীষণ বিয়ার্ড লাগছে, ব্যাকরণের শুদ্ধতা বাদ দিয়ে সে লেখা ছাপা হতে পারে। সুতরাং এই সংকটের ভেতরে আমরা আছি, এটা দিন দিন বাড়বে বলেই আমার মনে হয়, কেননা বাংলা ভাষা চর্চা করে না কিন্তু তা নয়, আমি মানে বাংলা ভাষার চর্চা হচ্ছে না সেটা বলবো না, বাংলা এখন প্রচুর ছেলে মেয়ে পড়ে, আমি জানি না স্যার নিশ্চয়ই জানেন যে বাংলা প্রচুর ছেলে মেয়ে পড়ে, এমনকি বিজ্ঞানের যে সমস্ত সাবজেক্টগুলো এখন যে সংকট দেখা দিয়েছে, ফিজিক্সে ছাত্র হয় না, ইকোনমিক্সে আমি কলেজে জানি এক আধটা করে অ্যাপ্লিকেশন নেই, সেখানে বাংলার সিট ভর্তি হয়ে যায় বা বাংলা অনেকটাই ডিম্যান্ড আছে, কিন্তু যে গত শুক্রবার রাতে উদ্ধারবন্দে একই রাতে 4টি বাড়িতে দুষ্কৃতী হানার ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এমন দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। উধারবন্দ গার্লস স্কুল রোডে একই রাতে জয়দীপ পাল, স্মৃতি দেব, রুদ্রাশিস কর এবং রীতারানীদের বাড়িতে তাণ্ডব চালায় চুরের দল। দুইটা 10 যখন বাজছে তখন আমি একটা আওয়াজ পেয়েছি, আওয়াজটা কোন দিক থেকে আইছে আমি ঠিক ধরতে পারছি না। তারপরে 2:30 যখন বাজে তখন আমি উঠে গেছি, উঠিয়া আমি একটা টর্চ চালাইয়া বাইরে দেখতে পাচ্ছি আর কি,
তালা খুলছি না, তালা না খুলিয়া আমি গ্রিলের ভিতরে দেখিয়া টর্চ চালাইয়া সব দেখছি। দেখার পরে এরপরেই একটু পরে ধরেন 23-24-25 মধ্যে আবার আরেকটা আওয়াজ হয়েছে। তখন আমার মনে হয়েছে গেটটা তারা লাফ দিয়ে পাইরিয়া গেছে। এরপরে আমি আমার ঘরে আসছি। আপনার কিটা করছে? আমার এমনি কিছু করছে না, গ্রিলটা ওই গ্রিলটা ভাঙছে। মানে ডুবতে চাইছে, ডুবতে চেষ্টা করছে কিন্তু ডুবতে পারছে না। আপনারা কিটা উঠে গেছেন সময়? আমি উঠে গেছি। আচ্ছা আচ্ছা। তারা উঠছে না, আমার ছেলেটা কইছে তখন তার একটা তিতা তিতা যখন একটা লাগে আর একটা গন্ধ স্মেল পার আর কি। তখন আমি কইছি সেন্টের বোধহয় গন্ধ, কইছে না ঘুমা, আমার একটু ঘুমের নেশা পড়ছে আর ইয়ে একটু স্মেলটা কিরকম একটা তিতা তিতা লাগছে। আচ্ছা আচ্ছা। এরপরে এক ঘুমাই গেছে, আমি আমার বিশ্বাস গেছি আমার আর ঘুম ধরছে না। ডক্টর বি আর আম্বেদকর সেবাশ্রী অ্যাওয়ার্ড পেলেন সোনাবাড়িঘাট জিপির প্রাক্তন সভানেত্রীর স্বামী শামসুল ইসলাম বড়ভূঁইয়া। ভারতীয় দলিত সাহিত্য একাডেমির পক্ষ থেকে এই পুরস্কার প্রদান করা হয় তাকে। রববার এক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। এবং আমি যে গত ডিসেম্বর মাসে আমি দিল্লি থেকে এটা রিসিভ করার কথা ছিল কিন্তু আমি অনিবার্য কারণে যেতে পারি নাই, তাই আজকে আমি আমাকে এই মাল্টিপারপাস হলে সোনাই ক্লাবের মারফতে আমাকে এখানে দেওয়া হচ্ছে, তাই আমি অত্যন্ত খুশি এবং গর্বিত। এবং আমি বেশি গর্বিত আমার মা বাবার জন্য, আমি যে একজন সঠিক বাবার সন্তান হিসাবে আজকে আমি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আজকে দনহারি গ্রাম থেকে গিয়ে আজকে দিল্লি থেকে ন্যাশনাল অ্যাওয়ার্ড রিসিভ করতে পারছি, সেই জন্য আমি আমার পক্ষ থেকে আমার মা বাবাকে সর্বপ্রথম ধন্যবাদ জ্ঞাপন করছি। তার সঙ্গে আমার সহধর্মীকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, উনি সবসময় আমার রাজনৈতিকভাবে এবং আমার সব দিক দিয়ে আমাকে সাহায্য এবং সহযোগিতা করেছেন এবং বর্তমানে উনি যেভাবে কষ্ট করে দিন রাত ব্যাপী আমার সঙ্গে কাজ করে যাচ্ছেন, তার জন্য আমার সহধর্মীকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তার সঙ্গে আমি আমার বন্ধুবান্ধব যারা সবসময় আমাকে সহযোগিতা করেন এবং আমার গ্রামের মানুষকে এবং আমার জিপির মানুষকে আমি আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করি। আমি গত 10 বছর থেকে আমি সোশ্যাল কাজ করি এবং একটা রাইটিও ফাউন্ডেশন নামে যেটা জেনারেল সেক্রেটারি হিসাবে আমি কাজ করছি। এবং বিগত যে 2022 ভয়াবহ বন্যা ছিল সেই বন্যার সময় খালসা এসে শেষ করার আগে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। দিল্লির ফ্ল্যাটে খুন শিলচরের যুবতী, গ্রেফতার চান্নিঘাটের যুবক। কাটাকালে 9 কোটি রিয়াবা সহ আটক এক। বিজেপির বরিষ্ঠ নেতা লক্ষণ প্রসাদ আচার্যকে অসমের নয়া রাজ্যপাল। ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই, নমস্কার।